আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশন এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন নমস্কার দর্শকবৃন্দ পাঁচ দশ দু হাজার একুশ তারিখে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি পশ্চিম মেদিনীপুর শাখার তরফ থেকে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি ডেপুটেশান জমা দেওয়া হয়েছে সেই উৎসশ্রী পোর্টালের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে তো এই ডেপুটেশনটিতে কী রয়েছে সেটা আমরা একটু দেখে নিই রাজ্যের একমাত্র সংগ্রামী শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস এর পক্ষ থেকে মহামানব বিদ্যাসাগরের পদধুরি ধন্য আমাদের এই জেলার খড়গপুর মহকুমার আপনাকে হার্দিক স্বাগত সম্ভাষণ জানাচ্ছি সেই সঙ্গে আজ আমরা নিম্নলিখিত কয়েকটি বিষয় আপনার সহৃদয় দৃষ্টি আকর্ষণপূর্বক বিবেচনার আবেদন জানাচ্ছি সেই বিষয়গুলি আমরা পরপর একটু দেখে নিই এক নম্বর হচ্ছে শিক্ষার প্রাণ সত্তা হরণকারী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অবিলম্বে প্রত্যাহার করতে হবে কোভিড বিধি মেনে অতি দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করতে হবে সকল স্তরের ছাত্রছাত্রীদের দ্রুত টিকাকরণের ব্যবস্থা করতে হবে উৎসশ্রী পোর্টালের সমস্ত সমস্যার সমাধান দ্রুত করতে হবে বিএড জনিত কারণে বকেয়া এরিয়ার অবিলম্বে প্রদান করতে হবে ছ নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল চালু করতে হবে সকল শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে আট নম্বর হচ্ছে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক ভোকেশনাল শিক্ষক পার্ট টাইম শিক্ষকের উপযুক্ত বেতন সহ স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে ন নম্বর হচ্ছে আই শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে দশ নম্বর হচ্ছে এডিআই অফিস অফিসে সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে করতে হবে এগারো নম্বর হচ্ছে ট্রান্সফার হওয়া সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন অব্যাহত রাখতে হবে তো আমরা এই দায়িত্বশীল এবং সংগ্রামী সংগ্রামী শিক্ষক সংগঠন হিসেবে আপনার কাছে প্রথম সাক্ষাৎ নিশ্চয়ই আশাপ্রদ ভবিষ্যতের সূচনা করবে এবং আপনার ঐকান ঐকান্তিক উদ্যোগে সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবকদের স্বার্থ সুরক্ষিত হবে এই আশা রাখছি ধন্যবাদ অভিনন্দন সহ এখানে অলোক কুমার শাসমল সহ সম্পাদক সিগনেচার করা রয়েছে এবারে এই ডেপুটেশানটি প্রদান করা হয়েছে বা এই জমা দেওয়া হয়েছে খড়গপুর মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের এখন এই দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন বিদ্যালয়ের অতিরিক্ত জেলা পরিদর্শক এবং কথা দেন যে ট্রান্সফার হওয়া সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন যাতে অব্যাহত থাকে অর্থাৎ অ্যাপ্রুভাল হয়ে যায় তার ব্যবস্থা তিনি করবেন তিনি কথা রেখেছেন খড়্গপুর এডিআই এডিআই অফিসের আন্ডারে ট্রান্সফার হওয়া সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অ্যাপ্রুভাল হয়েছে অর্থাৎ তাদের বেতন অব্যাহত থাকছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানটায় তাদের কথাটা মান্যতা দেওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ